যে যেভাবে পারছেন ছুটছেন, ট্রেনের কামরা ভর্তি, তবুও এই আতঙ্কের শহর ছাড়তে মরিয়া সবাই, বাঁচতে চান তারা। রাশিয়ার প্রায় ৪০ মাইল লম্বা একটি সাজোয়া বহরের ছবি ধরা পড়েছে উপগ্রহ চিত্রে। বহরটি ধীরে ধীরে ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে এগোচ্ছে। ওই বহরে সেনা সদস্য সঙ্গে ট্যাঙ্ক, সাজোয়া গাড়ি আছে। এ ছবি প্রকাশ্যে আসার পরেই কিয়েভ সংলগ্ন এলাকায় বোমা ফেলতে শুরু করেছে রাশিয়া। কিয়েভে হামলার সাইরেন বাজানো হচ্ছে। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে লড়াই চলছে। ইউক্রেনের দক্ষিণ বন্দরনগরী বারদিয়ান্সকে সোমবার রাশিয়ার 15টি ট্যাঙ্ক ঢুকেছে। বারদিয়ান্স্ক থেকে 85 কিলোমিটার দূরে মারিওপোলের নিয়ন্ত্রণ এখন রাশিয়ার। সাবেক রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই ফেদরোভ বলেছেন, প্রেসিডেন্ট পুতিন 2 মার্চের মধ্যেই জয়ের মাধ্যমে এই অভিযান শেষ করতে চান। আর মঙ্গলবার 40 মাইলের সাজোয়া বহর সেই 2 মার্চের মধ্যে যুদ্ধ শেষ করার ইঙ্গিত কি না, সেটা হয়তো সময়ই বলবে। অন্যদিকে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর 5 দিনে 5,710 জন রুশ সেনা নিহত হয়েছেন। ইউক্রেনের সামরিক বাহিনীর কর্মকর্তারা এমনটা দাবি করেছেন। বিবিসিও দিচ্ছে এমনই খবর। অন্যদিকে ইউরোপীয় পার্লামেন্টে দাঁড়িয়ে সম্মান জানানো হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকিকে। এক ভিডিও বার্তায় তিনি বলেন, এই অন্ধকার সময় সরিয়ে গিয়ে ইউক্রেনই দেখবে জয়ের ভোর। শরীফুল হক, ডেস্ক রিপোর্ট।